নমস্কার, আজ আমি আপনাদের করে দেখাবো অন্য রূপে কাতলা। কাতলা মাছ বা রুই মাছের একঘেয়েমি থেকে মুক্তি পাওয়ার জন্য এই রেসিপিটি আজ আমি আপনাদের করে দেখাবো। একদম অন্য স্বাদের এই রেসিপি আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। চারশো গ্রাম কাতলা মাছ নিয়েছি। এবার দিয়ে দেব হাফ চা চামচ জিরের গুঁড়ো, এর সাথে দিতে হবে 1/4 চা চামচ ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব 1 চা চামচ, দেড় চামচও দিতে পারেন, আর দেব হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন দিলাম। এবার সমস্ত মশলাগুলো দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখতে হবে। সমস্ত মশলা নুন যেন মাছের মধ্যে খুব ভালো করে মিশে যায়, তাহলে মাছের ভেতরে ভেতরে মশলাটা গেলে কি হবে, মাছের টেস্টটা খুব ভালো হবে। মাছ খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার দেখুন এই মাছটাকে আমি কি করব, একটা ঢাকনা দিয়ে ঢেকে অন্তত 1 ঘন্টা রেখে দেব। একটা প্যান গরম করে তার মধ্যে আমি ঢেলে দিলাম 50 গ্রাম সর্ষের তেল। মিডিয়াম ফ্লেমে আমি প্রত্যেকটা মাছ ভালো করে ভেজে নেব। ভাজাটা নিজেদের উপর নির্ভর করে, যে যেরকমভাবে ভাজা খেতে চান সেরমই ভাজবেন। আমি একটু কম ভাজি যাতে মাছের ভেতরে সমস্ত মশলা ভালো করে ঢুকে যায়। চিরাচরিত কাটাপোনা বা রুই মাছের যে রেসিপি, তার থেকে একেবারেই অন্য স্বাদের হবে এই রেসিপিটি। এতে আমি কী কী মশলা ব্যবহার করছি সেটা আমি রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার প্রত্যেকটা মাছ আমি কড়াই থেকে তুলে নেব। এই মাছগুলো তোলার পরে যে তেলটা থাকবে তাতে আমি দিয়ে দিলাম 2 তেজপাতা আর 1 টমেটো বাটা। মিডিয়াম ফ্লেমে টমেটোটা আমি 2 মিনিট মতো ভাজবো। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে দেব 1 পেস্ট। এবার ভাবছেন তো পেস্টটা তো আমি বললামই না কী দেওয়া আছে, সেটাই আমি আপনাদের এখন দেখাবো। তার জন্যে নিলাম 1 কাপ নারকেল, দিলাম 7-8 কোয়া রসুন আর 1/2 ইঞ্চি আদা আর 2 কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব জিরের গুঁড়ো, সেটা 1/2 চামচ দেবেন, 1/4 চা চামচ ধনের গুঁড়ো, লঙ্কা ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর দেব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। স্বাদ মতো নুন দিয়ে বেটে নিলেই তৈরি এই জাদুকরি মশলা, এটাই মিশিয়েছি। দিলাম 1/2 চা চামচ চিনি। এবার এটাকে খুব ভালো করে মিনিট 5 নাড়তে হবে, একদম ঢিমে আছে এটাকে ভাজতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অন্তত 10 মিনিট। মাঝে মাঝে দেখবেন যে শুকিয়ে যাচ্ছে কি না, তাহলে জল দিতে হবে। দেখুন একদম ভাজাটা রেডি হয়ে গেছে, আমার কিন্তু জল লাগেনি। এবার ওই মশলা ধোয়া জল আমি এর মধ্যে মিশিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এটা এবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। মশলা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে ওই যে 4 পিস মাছ আছে, 1-1 করে সমস্ত মাছ এর মধ্যে দিয়ে দেবো, এবং আঁচ কিন্তু একদম কম থাকবে, কারণ যেহেতু নারকেল আছে তাই আটকে যেতে পারে। এবার এই সমস্ত মাছগুলো দিয়ে এই যে মশলাগুলো আছে তার সাথে মাছকে আমি ভালো করে মাখিয়ে দেবো খুন্তির সাহায্যে। সাদা ভাতের সাথে শুধু নয়, চাইলে পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন মাছের এই রেসিপিটি। মিনিট 5-এর জন্যে এই মাছ আমি আবার ঢেকে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে আমি মিশিয়ে দেবো কসুরি মেথি। এটা একটু হাতে ঘষে নেবেন, তাহলে খুব সুন্দর গন্ধ বেরোবে। এবার দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলা আর দিলাম 1 চা চামচ ঘি। এটাও খুব ভালো করে কিন্তু মশলাগুলো মাছের সাথে মাখিয়ে দেবেন। দেওয়ার পরে ঢেকে রাখবেন অন্তত 10 মিনিট, তখন আঁচ কিন্তু বন্ধ থাকবে। তৈরি হয়ে গেল অন্য রূপে কাতলা। এটা আপনারা রেঁধে দেখুন কেমন লাগে। আমি আপনাদের বলছি খুবই ভালো লাগবে এই রান্নাটি। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার।
কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আমি তো এগোতে পারবো না, তাই একটা সাবস্ক্রিপশনের মাধ্যমে আমায় একটু এগিয়ে যেতে সাহায্য করুন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনারা ভালো থাকবেন, আর কী কী আপনারা রান্না দেখতে চান আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর রেসিপিগুলো কীরকম লাগছে এটা কিন্তু আমাকে সব সময় জানাবেন। আজ তাহলে চলি, নমস্কার।